हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब माय चैनल। आज आमरा यूजीसी एक टा खबर निये सेटा सम्बन्धे जेने नेब। खबरटा हलो नो कमन एंट्रेंस टेस्ट फॉर एडमिशन इन सेंट्रल यूनिवर्सिटीज दिस ईयर। UGC said on July 18th, 2021. The University Grants Commission, UGC, has announced on July 18th that the Central University's Common Entrance Test, CUCET, will not be held this year. CUCET, Central University Common Entrance Test 2021 থেকে 22 হওয়ার যে কথা ছিল সেটা হবে না। Will not be held this year. এই বছর হবে না। This common entrance test for admission to central universities may be implemented from the next academic session 2022-23. পরের বছর 2022 থেকে 23 তে implement করা হতে পারে। The Central University's Common Entrance Test, CUCET, is a test for admission to various undergraduate, postgraduate, and research programs across central and state level universities in India. A CUCET, Central University's Common Entrance Test, ইউনিভার্সিটিতে যে পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং রিসার্চ প্রোগ্রামে যে ভর্তি নেওয়া হবে তার জন্য হবে। ইন ভিউ অফ প্রিভেলিং COVID-19 প্যান্ডামিক, একাডেমিক প্রসেস ইন সেন্ট্রাল ইউনিভার্সিটিজ ডিউরিং একাডেমিক সেশন 2021-22 মে কন্টিনিউ অ্যাজ পার পাস্ট প্র্যাকটিস। 2021 এবং 22 এর অ্যাডমিশনটা আগে যেরকম হতো সেরকমই হবে, অ্যাজ পার পাস্ট প্র্যাকটিস, পুরনো পদ্ধতিতেই হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিজ কমন এন্ট্রান্স টেস্ট মে বি ইমপ্লিমেন্টেড ফ্রম একাডেমিক সেশন 2022-23। সেশন 2022 থেকে 23-তে এটা ইমপ্লিমেন্ট করা হতে পারে। এই খবরটা ইউজিসি বের করেছে July 18, 2021-এ। এটা আমাদের অনেকেরই চিন্তা ছিল যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট এবছর বিশ্বভারতীর জন্যে হবে বলে অনেকেই চিন্তা করছিলেন। এখন বোঝা যাচ্ছে যে সিইউসিইটি এবছর হচ্ছে না, এই বছর COVID-19 জন্য বাতিল হয়ে গেছে এবং ইউনিভার্সিটিগুলো তাদের পুরনো পদ্ধতিতেই ভর্তি নেবে। অনেকেই চিন্তা করছিলেন বিশ্বভারতীতে তাহলে কি হবে, তাহলে এটাই বোঝা গেল এবছর বিশ্বভারতীতে ভর্তি হবে পুরনো পদ্ধতিতেই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল for more information. Thank you so much.